প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আমার অন্যান্য ভিডিওর থেকে আলাদা হবে, যেটা আপনারা অবশ্যই টাইটেল দেখে অনুধাবন করতে পেরেছেন। এবং আজকে হচ্ছে আমাদের সিরাজগঞ্জ আইএসটি অর্থাৎ শহীদ মনসুর আলী সিরাজগঞ্জ আইএসটি, এখান থেকে আইএসটি থেকে আজকে আমরা শিক্ষা সফরের উদ্দেশ্যে জাফলং যাব। প্রিয় দর্শক, আজকে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা জায়গা, যেটাকে হচ্ছে জাফলং টুরিস্ট বলা হয়, অর্থাৎ জাফলং কিন্তু সিলেটে অবস্থিত। এটা খুবই চমৎকার একটা জায়গা। তো এখন কিন্তু পানির এই পাথরগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাদা পাথর নামে পরিচিত। সেগুলো যখন বর্ষাকালের ওরকম সিজন থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে, বাট এখন কিন্তু এগুলোকে অতটা সুন্দর দেখা যাচ্ছে না, যেহেতু পানি নেই। তারপরে পাথরগুলো কিন্তু অনেক সুন্দর। তারপর এখানে মাধবকুঞ্জের জলপ্রপাত, ঝুলন্ত ব্রিজ, এগুলো সব কিছু আছে। তো মাধবকুঞ্জের জলপ্রপাত থেকে এখন পানি নেই, কারণ বর্ষার মৌসুমে ওখানে বেশি হয় এরকম। তো ঝুলন্ত ব্রিজটা খুবই স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে, অনেক মানুষ এমনকি দেশি বিদেশি হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভ্রমণ করতে আসে। খুবই আকর্ষণীয় একটা প্লেস এটা। তার যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম সীমান্তবর্তী, এরপরে কিন্তু ভারতের যে সীমান্ত সেটা আছে। খুবই অ্যাট্রাকটিভ একটা প্লেস। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। এবং সবচেয়ে ভালো হবে হচ্ছে যখন বর্ষা মৌসুমের একটু আগে বা বর্ষা মৌসুমের সময় যদি আপনারা আসেন, তো পাথরগুলো অত্যন্ত সুন্দর পানিতে, মানে যখন পানির ভিতরে থাকবে এগুলোকে আরও অনেক সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেই মানে পাহাড় যেটা ভারতের সীমান্তবর্তী। আপনাদের এই জাফলং, এটা হচ্ছে জাফলং। তো জাফলংয়ের সাথে এখানে কিন্তু আরও অনেক মজাদার দুইটা প্লেস আছে, যেটা একটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ যেটাকে বলা হয়, এবং ঝুলন্ত ব্রিজ আছে, তারপর হচ্ছে মাধবকুঞ্জ জলপ্রপাত। সো আনফর্চুনেটলি এখন জলপ্রপাত থেকে কোনো ঝর্ণা বা পানি এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, বাট বর্ষার মৌসুমে আসলে কিন্তু সুন্দর একটা ফিল পাবেন আপনারা। খুবই অল্প পানি কিন্তু এখন আছে, আগের মতো পাথরগুলো কিন্তু পানিতে একদম মানে ডুবন্ত অবস্থায় নেই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে, এবং কমেন্টে জানাতে ভুলবেন না।